أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته والحمد لله وحده আলা আল্লা নবী বাদা এক সম্মানিত বোনের প্রশ্ন যে আমরা দুনিয়াতে কেন সৃষ্টি হয়েছে আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে জান্নাতুল ফস কী করে পাওয়া যেতে পারে যে সম্মানিত বোন আল্লাহ সুহানাত আলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আল্লাহ বলেন ও মা জিন্না জিন্ন ইনসা ইল্লা আলী আবদুন আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি অর্থাৎ এখানে ব্যাখ্যা করছেন এমনি আব্বাস সরোজালেদুন অর্থ লি লিলেদুন মানে তাওহিদ প্রতিষ্ঠা করার জন্য তাওহীদের বিপরীত সেরেক তাওহিদের বিপরীত সেরেক আল্লাহর জন্য সমস্ত ইবাদত করতে হবে আপনার সেরেকি কাজ বেদাতি কাজ থেকে নিজেকে রক্ষা করতে হবে সেরেকি আমরা জানি যে মানুষ আল্লাহকে বাদ দিয়ে যেগুলো করা হয় সেগুলো সেরেক আল্লাহকে বাদ দিয়ে যেগুলো করা হয় যেমন মানুষ কবরে চিস্তা করে ওখানে মানত মানত টাকা দেয় পয়সা দেয় এখন যদি আপনি একটা মূর্তি হাতে তৈরি করে তাকে সিদ্ধা করেন রেসেরেক একটা গাভীকে যদি সিদ্ধা করেন অথবা চন্দ্র সূর্যকে সিদ্ধা করেন করেন এগুলা সেরেক অথবা এমনিতেই একটা গাছ সামনে আছে গাছে গাছকে আপনার আল্লাহর স্থানে বসেছেন বরকত নিচ্ছেন যে গাছ দেওয়া বরকত নিচ্ছেন যেগুলা বরকত আল্লাহ ছাড়া করা যায় না গাছের বরকত নিচ্ছেন এগুলা সেরেকই কাজ যেভাবে কবরে মানুষ করে বিভিন্নভাবে এভাবে আল্লাহ সব হান আনা যতগুলা এ বদবন্দীকে রয়েছে এগুলা করার মাধ্যমে জান্নাতুল ফেদাস পাওয়া যাবে আপনার ওপর সালাদ ফরজ ফরজ সালাদ আজান দিবে ঠিক ঠিক সময়ে সালাত আদায় করবেন আপনার ওপর হজ ফরজ হয়েছে ঠিকভাবে আদায় করবেন আপনার ওপর সিএম ফরজ হয়েছে আপনি ঠিকভাবে সিএম সাধন করবেন আপনি মা বোন যারা ছেলে হোক মেয়ে হোক মেয়ের ছেলেদেরও পর্দা রয়েছে তারাও অন্যায় উপকর্ম দেখতে পারে না চোখ দাঁড়াতে বোন যারা রয়েছেন ওনারা বাইরে গেলে পর্দাপ্রসিদের সহিত যাবেন পর্দা প্রসীদের সহিত যাবেন এমর ব্যক্তার হাদিস আল্লাহ রসুলসাল্লা সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি মেয়েদের কথা বলছেন কেউ কোনো মেয়ে যদি পাচক্য সালাদ পড়ে রমজান মাসের শ্যাম সাধন করে আর তার নিজের লজ্জায় স্থানকে হেফাজত করে আর স্বামীর আনুগত্য করে তাহলে জান্নাতের আটটি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে জান্নাত দিতে পারবে জি এটা সুসংবাদ তাই যারা বোন রয়েছেন তারা এইভাবে আর কি তাই পাচক্য সালাত। হদ জাকাত সিএম যার যারা ফরজ হয়েছে যে ঠিক আদায় করলে ইনশাআল্লাহ আশা করা যায় যান না বিদেশ পাওয়া যাবে এবং প্রথম সব কথার কথা সেটাই কি বেদাতি আমল থেকে দূরে থাকতে হবে আল্লাহ জিনিস তফিক দান করেন আল্লাহ আলম সালাম